রিজোনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার একটি পরীক্ষা যেটা রেল অ্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের ওপর আমাদের ক্লাসরুমে হয়েছে তো সেই পরীক্ষার কয়েকটি প্রশ্ন আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো একদম প্রথম প্রশ্ন আমাদের টোটাল পঞ্চাশটা প্রশ্ন প্রশ্ন দিয়ে এই পরীক্ষাটা হয়েছিল প্রথম প্রশ্ন ভারতের সর্বপ্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে তো স্বাভাবিকভাবেই আমরা সবাই জানি যে আঠেরোশো সালে এটা আমাদের মাথায় সবসময় থাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষে সর্বপ্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো বত্রিশ থেকে তেত্রিশ সাল এই সময়টা অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতে মাদ্রাজ শহরের অনতি দূরে রেড হিল বলে একটি পাহাড় রেড হিল মাউন্টেন সেই রেড হিল মাউন্টেন থেকে গ্রানাইট পাথর আনার জন্য মাদ্রাজ শহরে আনার জন্য ট্রেন চলাচল শুরু হয়েছিল এবং এই ট্রেনটার মূল কাজটাই ছিল রেড থেকে গ্রানাইট পাথর মাদ্রাস শহরে এনে মাদ্রাস শহরের গুরুত্বপূর্ণ রোড কনস্ট্রাকশনের কাজে সেগুলোকে ব্যবহার করা তো এটা প্রথম ভারতবর্ষে রেলের চাকার পথ চলা আঠারোশো সাল তো এবং এই রেলওয়ে সিস্টেমটার নাম দেওয়া হয়েছিল রেড হিল রেলওয়ে তো নেক্সট পরের প্রশ্ন দুইয়ে রয়েছে এবার আমি প্রশ্ন করা যেতে পারে যে ভারতবর্ষে যাত্রীবাহী ট্রেন চলাচল কবে শুরু হয় তখন উত্তর হবে আঠেরোশো সাল যেটা আমরা সবাই জানি দুইয়ে রয়েছে আঠেরোশো তেপ্পান্ন সালের কোন দিন ভারতীয় রেলের যাত্রা শুরু হয়েছিল ষোলোই এপ্রিল আঠেরোশো তেপ্পান্ন সাল আমরা সবাই জানি তার সঙ্গে এটা মনে রাখা দরকার যে ১৬ এপ্রিল সর্বপ্রথম যাত্রীবাহী ট্রেনের চাকা ঘুরতে শুরু করেছিল নেক্সট তিন ফাস্ট স্টিম লোকোমোটিভ ইঞ্জিন কি ছিল সাহেব সিন্ধ আর সুলতান এই তিনটে ছিল প্রথম লোকোমোটিভ ইঞ্জিন যারা ট্রেনের যে কোচ সেই কোচগুলোকে টানে যে ইঞ্জিন সেই ইঞ্জিন এবং স্টিম ইঞ্জিন সাহেব সিন্ধ অ্যান্ড সুলতান চারে রয়েছে ভারতের কোন রেলওয়ে জোন সবচেয়ে বড় বর্তমানকালে ভারতবর্ষের যে জোনগুলো রয়েছে সেই জোনের মধ্যে কোনটি সবচেয়ে বড় উত্তর হলো নর্দার্ন রেলওয়ে সবচেয়ে বড় পাঁচ ভারতের কোন রেলওয়ে জোন সবচেয়ে ছোট সবচেয়ে বড় যেমন নর্দার্ন রেলওয়ে তেমন সবচেয়ে ছোট নর্থ ইস্টার্ন রেলওয়ে নেক্সট ছয় ভারতের সবচেয়ে ব্যস্ত রেলওয়ে জোন কোনটি ওয়েস্টার্ন রেলওয়ে যার মধ্যে মুম্বাই পড়ে পড়ে যাবে ওয়েস্টার্ন রেলওয়ে হলো সবচেয়ে ব্যস্ত সাত ভারতের কোন রেলওয়ে জোন সবচেয়ে লাভজনক মনে রাখতে হবে নর্থ দান রেলওয়ে যেটা সেটা হলো সবচেয়ে প্রফিটেবল রেলওয়ে জোন আট দ্য ফার্স্ট ট্রেন ইন ইন্ডিয়া রান বিটুইন কোথা থেকে বোম্বে থেকে থানে ষোলোই এপ্রিল আঠেরোশো তেপ্পান্ন সাল এবং এটি প্রথম যাত্রীবাহী ট্রেন নয় দ্য লার্জেস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া ইজ দ্য অ্যাকচুয়ালি সবচেয়ে বলো বড় রেলওয়ে স্টেশন ভারতবর্ষের নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ইট অলসো হ্যাজ দ্য মোস্ট কমপ্লেক্স ইন্টারলকিং সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড এটা হল ভারতবর্ষ তো অবশ্যই এবং পৃথিবীর দিকেও গুরুত্বপূর্ণ এবং মোস্ট কমপ্লেক্স সবচেয়ে জটিল ইন্টারলকিং সিস্টেম ইন ইন্ডিয়া আমরা জানি যে ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে রেল যোগাযোগ হ্রান করে তো সেই ইন্টারলকিং সিস্টেমের কথা বলা হচ্ছে মোস্ট কমপ্লেক্স দশে দ্য ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া বর্তমানকালে সবচেয়ে দ্রুত গামী ট্রেন যেটা সেটা হলো বন্দে ভারত এক্সপ্রেস সবচেয়ে বড়ো আজকের দিনে দাঁড়িয়ে বা এগারো ড্যাশ ইন কর্ণাটক ইজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট রেলওয়ে স্টেশন অ্যাস অব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাকচুয়ালি হুবলি রেলওয়ে স্টেশন হুবলি কর্ণাটকের এটি হলো ওয়ার্ল্ডের লংগেস্ট রেলওয়ে স্টেশন ওয়ার্ল্ডের লংগেস্ট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে না লংগেস্ট রেলওয়ে স্টেশন আমাদের কর্ণাটকের হুবলি রেলওয়ে স্টেশন বারো হুইস স্টেশন হ্যাজ হায়েস্ট প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া ভারতবর্ষের কোন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা সবচেয়ে বেশি উত্তর হলো হাওড়া তেরো ভারতের কোন রেলওয়ে স্টেশন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত মনে রাখতে হবে ভারতবর্ষের চারটি রেলওয়ে সেক্টর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত তার মধ্যে এক তো মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস দুই হল আমাদের যেটা নর্দার্ন হিমালয়ান মাউন্টেন রেলওয়ে যেটাকে বলা হয় যেটাকে অ্যাড্রেস করা হয় অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যে ট্রেন চলে যে রুটের মধ্যেই ঘুম স্টেশন রয়েছে পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন তো আমাদের সেই টয় ট্রেন সকলের একটা টান সেই টয় ট্রেন যাই আমরা দার্জিলিংয়ে রয়েছে এটা যেমন উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল তেমনই আরও দুটি স্থান রয়েছে এক কালকা শিমলা রেলওয়ে স্টেশন বা রেলওয়ে রুট এটিও টয় ট্রেন এটিও ভারতবর্ষের অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আরও একটি রয়েছে দক্ষিণ ভারতে সকলের জন্য এই প্রশ্নটা থাকলো সেই রেল সেক্টরের নাম কি দক্ষিণ ভারতের আর কোন সেক্টর বা কোন অংশ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও চোদ্দ ভারতে সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি হাওড়া উত্তর সবচেয়ে ব্যস্ত পনেরো লাইফ লাইন অফ ইন্ডিয়া কাকে বলে ইন্ডিয়ান রেলওয়েকে বলা হয় লাইফ লাইন অফ ইন্ডিয়া ষোলো কুইস ইজ দ্য লাইফ লাইন অফ ডেভেলপমেন্ট যদি বলা হয় লাইফ লাইন অফ ডেভেলপমেন্ট তাহলে উত্তর হবে ওয়াটার ওয়ে যদি প্রশ্ন আসে লাইফ লাইন অফ ইন্ডিয়া উত্তর হলো ইন্ডিয়ান রেলওয়ে দারুণ প্রশ্ন এগুলো সব পরীক্ষায় আসার মতো আর সতেরো নাম্বার প্রশ্ন বলছে হুইস এ ওয়ান ইজ কারেক্ট দ্য ডায়মন্ড কোয়াডলি রেটাল ইজ এ প্রোজেক্ট অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে টু এস্টাবলিশ এ হাই স্পিড রেল নেটওয়ার্ক ইন ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে দ্রুতগামী এবং ব্যস্ত সড়ক পথকে নিয়ে যেমন চার শহরের সংযোগে তৈরি হয়েছে সোনারি চতুর্ভুজ একইভাবে চার শহরের সংযোগের মধ্যে দিয়ে তৈরি হয়েছে যে রেল কানেকশন বা রেল কানেকটিভিটি তাকেই আমরা হিরক চতুর্ভুজ বলে থাকি দুয়ে রয়েছে দ্য ডায়মন্ড কোয়াল্টি ডাটারেলবেল কানেক্ট দ্য ফোর মেগা সিটি অব ইন্ডিয়া দিল্লি মুম্বাই কলকাতা আর চেন্নাই মানে সিমিলার টু আমাদের গোল্ডেন কোয়ালিটি ডাটারেল হাইওয়ে সিস্টেম তিনে রয়েছে হাই স্পিড ট্রেন অন মুম্বাই আহমেদাবাদ সেকশন উইল বি দ্য ফাস্ট হাই স্পিড ট্রেন করিডর টু বি ইমপ্লিমেন্টেড ইন দ্য কান্ট্রি অন নাইন জুন টু একদম সঠিক মুম্বাই আহমেদাবাদ সেকশনে সর্বপ্রথম হাই স্পিড ট্রেন চলাচল শুরু হয়েছিল দু হাজার সালে তার মানে সবকটা সঠিক আমাদের মুখ্য উদ্দেশ্য পরীক্ষার আমাদের যে ক্লাসরুমে পরীক্ষাগুলো হয় তার মুখ্য উদ্দেশ্য এটা নয় যে আমাদের স্টুডেন্টরা কটা প্রশ্নের উত্তর দিতে পারল আমাদের মুখ্য উদ্দেশ্য হল যথাযথভাবে ওই সেকশনের সমস্ত তথ্যকে পরীক্ষার মাধ্যমে তুলে ধরা যেন ওই সেকশনের কোনো বিষয় তার না জানা না থাকে কারণ যাতে করে আমাদের প্রত্যেকটা সাব ইউনিট ধরে পরীক্ষা দিয়ে দিয়ে সে প্রস্তুতিটাকে কমপ্লিট করতে পারে তাই আমরা প্রত্যেকটা ছোটো ছোটো ভাগকে আলাদা করে তারপরে পরীক্ষা সেট করি এবং এইভাবেই একের পর এক পরীক্ষা হয় আশা করি বুঝতেই পারছো যে টোটাল পঞ্চাশটা প্রশ্ন দিয়ে সাজানো এই পরীক্ষা তার মানে আরও কত ভালো ভালো প্রশ্ন রয়েছে আঠেরো হুইস ইজ দ্য মোস্ট প্রফিটেবল রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া নিউ দিল্লি সবচেয়ে লাভজনক রেলওয়ে স্টেশন উনিশ ভারতীয় রেল কত সালে জাতীয়করণ করা হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা কিন্তু আসে আঠেরোশো সাল কুড়ি ভারতীয় রেল বোর্ড কত সালে গঠিত করা হয় উনিশশো সালে ভারতীয় রেল বোর্ড গঠিত হয়েছিল তো এই রকমই এরপরে প্রশ্ন আসতে পারে ভারতীয় রেল কবে ইলেকট্রিফিকেশন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এই প্রশ্ন যদিও পরে রয়েছে আমাদের এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যেই রয়েছে তো প্রথম কুড়িটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এক্সপোজ করলাম সকলকে বোঝানোর জন্য যে আমাদের ক্লাসরুম কেমন ক্লাসরুমের পরীক্ষাগুলো কেমন ইচ্ছে থাকে যে আমাদের ক্লাসরুমে এনরোল করার তো নিচের ডেসক্রিপশান থেকে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে এনরোল হওয়া যেতে পারে ক্লাসরুমে এনরোল হওয়ার পর সে যে পরিষেবাগুলো পাবে এখানে প্রত্যেকটা আলাদা 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 পোর্টাল দেখানো রয়েছে যেমনটি একদম ডান দিকে রয়েছে রেকর্ডিং নিচে তো রেকর্ডিং সেকশানে আমাদের যত ক্লাস হয়েছে এতদিন ধরে সমস্ত ক্লাসগুলো এখানে রয়েছে অর্থাৎ সে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে সে ক্লাসগুলোকে দেখতে পাবে প্রথমত এই রকম দুশো ষাটটির মতো পরীক্ষা রয়েছে এখানে এই ক্লাস রয়েছে যেগুলো লাইভ ক্লাস রেকর্ডেড হয়ে গেছে তো আমাদের এখানে যেহেতু সপ্তাহে তিন দিন করে লাইভ ক্লাস হয় সেই ক্লাসগুলোই এখানে রেকর্ডেড হয়ে যায় তাই পরে যারা এনরোল করে তারা সব রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারে ওকে তেমনই টেস্ট এখানে টেস্ট সেকশানে টোটাল একশো বাষট্টি অনগোয়িং পরীক্ষা চলছে অর্থাৎ এই পরীক্ষাগুলো সব সে দিতে পারবে যেমনটি আমরা এই প্রশ্নটা যেটা তুলে ধরার চেষ্টা করলাম সেটাও কিন্তু এই একশো বাষট্টি পরীক্ষার মধ্যেই একটি পরীক্ষা যার প্রথম কুড়িটি আমরা তুলে ধরার চেষ্টা করলাম ইউটিউবে যাতে সবাই বুঝতে পারে যে আমাদের পুরো ক্লাসরুমটা এবং আমাদের ক্যাটাগরিগুলো কেমন কিভাবে। পরপর সাস্টেম সিস্টেমেটিকভাবে আমরা সিলেবাস ধরে সামনে এগিয়ে এগোচ্ছি এই যে রেল অ্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট পঞ্চাশ নাম্বারের পরীক্ষা তারই প্রশ্ন এর পাশাপাশি শুধুমাত্র রোড ট্রান্সপোর্ট তার ওপরে 30 নাম্বারের পরীক্ষা রয়েছে তাহলে রেল ওয়াটার অ্যান্ড রোড এবং সেই সঙ্গে এয়ারওয়ে ওপরে কুড়িটি প্রশ্ন রয়েছে অর্থাৎ পুরো ট্রান্সপোর্ট সিস্টেমকে আবার সাব ডিভাইড করে করে আমাদের কিন্তু সমস্ত পরীক্ষা হয়েছে যেমন ধরো যদি বলা হয় ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে ধরো ইন্ডিয়ান ট্রাইব ভারতের মাটি রিভার ভ্যালি প্রজেক্ট ইন ইন্ডিয়া ইন্ডিয়ান ফরেস্ট ইন্ডিয়ান ক্লাইমেট ওয়াটার ফল ইন্ডিয়ান ড্যাম পেনিনসুলার ইন্ডিয়া পেনিনসুলার রিভার মানে উপদ্বীপীয় নদী আবার ওয়েস্ট ওয়ার্ড রিভার ইস্ট ওয়ার্ড রিভার অর্থাৎ প্রত্যেকটাকে ছোটো ছোটো ভাগ যেমন ইন্ডাস অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার তিরিশ ইন্ডিয়ান রিভার দ্য গঙ্গা তিরিশ তো এইরকম প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে করে আমাদের পরীক্ষা তাই এই পরীক্ষাগুলো দেওয়া মানেই তার প্রস্তুতি প্রায় এইট্টি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে অনগোয়িং এই একশো বাষট্টিটি পরীক্ষা দিতে পারবে এবং সেই সঙ্গে আমাদের ই পোর্টাল রয়েছে সেই ই পোর্টালে গিয়ে সমস্ত স্টাডি সে পাবে এটা যেমন আমাদের নর্মাল টিচমেন্টের একটা সেকশন তেমন একইভাবে আমাদের ই পোর্টাল রয়েছে ই পোর্টাল প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করা আছে বায়োজিওগ্রাফি বোর্ডওয়ার্ক মানে আমরা যে ক্লাসগুলো করাই তার বোর্ড ওয়ার্ক এখানে ভালো কোয়ালিটির ছবি এখানে পোস্ট থাকে বুক লিস্ট সিলেবাস ক্লাইমেটোলজি ইকোনমিক জিওগ্রাফি এনভারমেন্টাল জিওগ্রাফি জেনারেল জিওগ্রাফি জিওমরফোলজি জিওটেকটনিক হিউম্যান জিওগ্রাফি এমসিকিউ বুকস যত বাজার চলতি বই রয়েছে সব বইয়ের পিডিএফ ঠিক আছে মক টেস্ট রিলেটেড ইনফরমেশন প্র্যাকটিক্যাল জিওগ্রাফি রিজোনাল জিওগ্রাফি টেক্সট বুক যেমন ধরো জিও মারফলসি এর যত নোটস সব এইখানে দেওয়া রয়েছে এগুলো সব ডাউনলোড করতে পারবে এবং প্রয়োজনে সেগুলো প্রিন্ট আউট করতে পারবে তো এই হলো আমাদের পুরো সিস্টেম যদি কারোর ইচ্ছে থাকে এখনই যোগাযোগ করে ক্লাসরুম এনরোল হওয়া যেতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা